আসসালামু আলাইকুম, মুন্নি ক্রোশেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশি কাটার এই টুপিটি কিভাবে তৈরি করতে হয়। তো আমি এটা 8 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো আপনারা এটা চাইলে একই সাইজে ছোটদের সাইজও, একই ডিজাইনে ছোটদের সাইজও টুপিটি তৈরি করতে পারেন, বড়দের সাইজেও টুপিটি তৈরি করতে পারেন। তো এটা আমি কিভাবে করবেন ভিডিওতে করে দেখিয়ে দিয়েছি, তো আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটি এই টুপিটি আমি কিভাবে করেছি। এই টুপিটি আমি এখানে লম্বায় 5 ইঞ্চি করেছি। আর এখানে পাশে 8 ইঞ্চি করেছি। তা আমি এই টুপিটি করার জন্য এখানে 8 তারের সুতা ব্যবহার করেছি। এই সুতাটি আপনারা অনলাইন থেকেও নিতে পারেন বা পাশে লোকাল যে কোনো সুতার দোকানেও পাবে। আর টুপিটি করার জন্য আপনারা 6 তার 3 তার তারপরে 9 তার যে কোনো সুতা দিয়ে এই টুপিটি আপনারা করতে পারবেন। তো সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.10 mm সাইজের হুক নিয়েছি আর নিয়েছি কাটার। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি এখানে 7টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 7টি চেন করার পরে আমি এটা প্রথম চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে একটি সার্কেল তৈরি করে নিয়েছি। তারপরে চেন 3, 1 2 3 তিনটি চেন করার পরে আমি এই সার্কেলের ভিতরে 17টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 তো এভাবে আমি কন্টিনিউ 17টি ডাবল ক্রোশে করে ফিরে আসবো। তো টোটাল আমি এখানে 17টি চেন করে ফিরে এসেছি। আমার এখানে প্রথম 3টি চেনের গড় সহ এখানে টোটাল 18টি চেনের ডাবল ক্রোশে হয়েছে। তো আমি প্রথম 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে একটি স্লিপ স্টিচ করে এটি জয়েন করে দিব। জয়েন করেছি, তারপরে আবার 1 2 3 চেন, তারপরে পাশের স্টিচে আমি 2টি ডাবল ক্রোশে করে নিব। একই স্টিচে 2টি ডাবল ক্রোশে, তারপরে একটি চেনের গ্যাপ, আবার প্যাচ নিব, একটি গড় স্কিপ করব। পরবর্তী স্টিচে আমি আবার সেমভাবে 3টি ডাবল ক্রোশে করে নিব। একই স্টিচে 3 ডাবল ক্রোশে, তারপরে আবার চেন 1, আবারও একইভাবে প্যাচ নিয়ে পাশের ঘরটি স্কিপ করব। পরবর্তী স্টেজে আমি 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 তারপরে আবার একটি চেনের গ্যাপ, আবারও প্যাচ নিব, তারপরে আবার একটি করে স্কিপ করব। পরবর্তী স্টেজে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। একই স্টেজে 3টি ডাবল ক্রোশে, 1 2 3 তারপরে আবার একটি চেনের গ্যাপ, আবারও একইভাবে প্যাচ নিব, একটি গড় স্কিপ করব। পরবর্তী স্টেজে আমি 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 তারপরে আবার 1 চেন, তারপরে আবার একটি গড় স্কিপ করব। পরবর্তী স্টেজে 3 ডাবল ক্রোশে, তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি সেমভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি।
একটি চেন করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 1 2 3 তিন নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তারপরে বর্তি রো করব। তো এখানে আমি চেন 3 করে নিব, 1 2 3। তিনটি চেন করার পরে একই স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশি করে নিব। তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশি, তারপরে স্টিচে দুটি ডাবল ক্রোশি। টোটাল তিনটি স্টিচে আমার 5টি ডাবল ক্রোশি হয়েছে। তারপরে একটি চেন আবারও একইভাবে প্যাচ নিয়ে পরবর্তী এই স্টিচে আমি প্রথম স্টিচে দুটি ডাবল ক্রোশি করে নিব। তারপরের স্টিচে আমি মাঝের স্টিচে একটি ডাবল ক্রোশি করে নিব। তারপরে শেষের স্টিচে আমি আবার দুটি ডাবল ক্রোশি করে নিব। টোটাল তিনটি ডাবল ক্রোশেটও আমার 5টি ডাবল ক্রোশেট হবে। আবার একটি চেন আবারও একইভাবে পরবর্তী স্টিচে আমি দুটি ডাবল ক্রোশি করে নিব। তারপরের স্টিচে একটি ডাবল ক্রোশি, তারপরের স্টিচে লাস্ট স্টিচে আমি তিনটি ডাবল ক্রোশি করব। তারপর একটি চেনের গ্যাপ। তো এভাবে আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটারও সেমভাবে করে ফিরে এসেছি। তারপরে এখানে একটি চেন করে নিয়েছি। তো এখন আমি তিন নাম্বার চেনে এটি একটি স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নিব। তারপরে চেন 3, 1 2 3। তিনটি চেন করার পরে আমি এখানে প্রথম চেনে একটি ডাবল ক্রোশি করে নিব, মানে একই চেনের ঘরে আমি একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে এই স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশি করে নিব। তো একটি চেনের গ্যাপ এই একটি করে স্কিপ করব। পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশি, লাস্টের স্টিচে একই স্টিচে দুটি ডাবল ক্রোশি। তারপরে আবার একটি চেনের গ্যাপ আবার প্যাচ নিব। তারপরের স্টিচে দুটি ডাবল ক্রোশি, 2। দুটি ডাবল ক্রোশি করার পরে তার পাশের স্টিচে একটি ডাবল ক্রোশি। তো আমি এখানে প্রথম দুইটি স্টিচে তিনটি ডাবল ক্রোশি করেছি, তারপরে মাঝখানে একটি চেনের গ্যাপ, তারপরে মাঝের এই স্টিচটা খালি রাখবো, এটা স্কিপ করব। পরবর্তী স্টিচে আমি আবার আরেকটি ডাবল ক্রোশি করে নিব। তারপরে শেষ স্টিচে আমি একসাথে দুইটি ডাবল ক্রোশি করে নিব। আবার একটি চেনের গ্যাপ আবার প্যাচ দিব। প্রথম স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশি করে নিব। তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশি, তারপরে মাঝে একটি চেনের গ্যাপ, তারপরে একটি ঘর খালি রাখবো, স্কিপ করব। তারপরে স্টিচে আমি একটি ডাবল ক্রোশি করে নিব। পরবর্তী স্টিচে আমি দুইটি ডাবল ক্রোশি করে নিব। তারপর একটি চেন, তো এভাবে আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটারও কন্টিনিউ করেছি, তারপরে একটি চেন করে তিন নাম্বার চেনে জয়েন করেছি। এভাবে এগুলো যেভাবে করেছি এটা একইভাবে আমি জয়েন করে নিয়েছি। তারপরে আবারও আমি থ্রি চেন করে নিব, 1 2 3। তিনটি চেন করার পরে প্রথম চেনে আমি আরেকটি ডাবল ক্রোশি করে নিব। তারপরে স্টিচে একটি ডাবল ক্রোশি,
টোটাল তিনটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে একটি চেন প্যাচ নিব, এই গ্যাপের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিব, আবার একটি চেন, আবার প্যাচ নিব, নিয়ে এখানে একটি ঘর স্কিপ করব। এখানেও আমি কিন্তু একটি ঘর স্কিপ করেছি, তো এখানে একটি ঘর স্কিপ করব। তারপরে স্টিজে একটি ডাবল কুশি, পরে লাস্ট স্টিজে দুটি ডাবল কুশি। তারপরে আবার একটি চেনের গ্যাপ, আবার প্যাচ নিব, প্রথম স্টিজে একটি ডাবল কুশি করে নিব, সরি দুটি ডাবল কুশি করে নিব, তারপরে স্টিজে একটি ডাবল কুশি, একটি চেন, এ পাশে আমি এখানে একটি ঘর স্কিপ করব, এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে একটি চেন, এ পাশে একটি ঘর স্কিপ করব, পরের স্টিজে একটি ডাবল কুশি, তারপরে লাস্ট স্টিজে দুটি ডাবল কুশি। আবার একটি চেন, আবার একইভাবে প্রথম স্টিজে দুটি ডাবল কুশি করে নিব, পরের স্টিজে একটি ডাবল কুশি, তারপরে একটি চেনের গ্যাপ, আবার এখানে একটি ঘর স্কিপ করব, পরে গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, একটি চেন, তারপরে এখানে একটি ঘর স্কিপ করব, পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি, লাস্ট স্টেজে দুটি ডাবল কুশি। এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো পুরাটারও আমি সেমভাবে করে নিয়েছি। তো তার পরবর্তীরও আমি একইভাবে করে নিব। এখন আমার আর কোনো পরিবর্তন হবে না, এভাবে স্টেপ বাই স্টেপ আমি একইভাবে সামনের দিকে করে নিব। চেন থ্রি, ওয়ান টু থ্রি, তিনটি চেন করার পরে একই ঘরে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরের স্টেজে একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ, একটি ঘর স্কিপ করেছি, পরবর্তী এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার একটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, তারপর একটি চেন, আবার এখানেও আমি এ পাশে একটি ঘর স্কিপ করব, পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি, তারপরে লাস্ট স্টেজে আমি দুইটি ডাবল কুশি করে নেব। একটি চেনের গ্যাপ, প্যাচ নিব, প্রথম স্টেজে একটি ডাবল দুইটি ডাবল কুশি, ওয়ান টু, তারপরের স্টেজে একটি ডাবল কুশি, তারপরে একটি চেন, এই একটি ঘর স্কিপ করছি, তারপরে প্যাচ নিয়ে পরে গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, একটি চেন, তার পরবর্তী গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে একটি চেন, আবারও একইভাবে একটি ঘরে স্কিপ করেছি, তার পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি, তারপরে এই লাস্ট স্টেজে দুটি ডাবল কুশি, তারপরে আবার একটি চেন, আবার একইভাবে প্যাচ নিব, প্রথম স্টেজে দুটি ডাবল কুশি, তারপরে স্টেজে একটি ডাবল কুশি, একটি চেন, তো এখানে একটি ঘর স্কিপ করেছি, এ পরবর্তী গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার একটি চেন, আবার প্যাচ নিব, তার পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি, তারপর একটি চেন, আবারও একইভাবে এ একটি ঘর স্কিপ করব, পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি, লাস্টে দুটি ঘরে দুটি ডাবল কুশি, তারপরে একটি চেন, আমি প্রতিটি ভাগে এই চেনের ঘরে আগের ঘরগুলোতে প্রথমে দুটি ডাবল কুশি, তারপরে একটি, তো একটি একটি চেন করে প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি, আবার এখান থেকে পাশ থেকে একটি ঘর স্কিপ করেছি, আবার
একটি ডাবল কুশি লাস্টে চেনের আগের ঘরে লাস্টের ঘরে দুইটি ডাবল কুশি করেছি আবার একটি চেন তারপরে প্রথম স্টেজে দুইটি ডাবল কুশি তারপরে একটি তো এখানেও একটি ঘর স্কিপ করেছি তো একটি চেন করে প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি তো এভাবে আমি পুরোটা রো করে নিব আর এটা যেভাবে আছে ওইভাবে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এভাবে বাড়তে থাকবে প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি হবে একটি একটি চেনের গ্যাপ হয়ে আর এখানে যেভাবে আছে ওইভাবে থাকবে মাঝের একটি একটি চেন থাকবে তো এটা আমি সামনের দিকে 6 ইঞ্চি পরিমাণ করে নিব আমি এটা 10 থেকে 12 বছর বয়সী ছেলেদের মাপে করতেছি তো আমি এখানে 6 ইঞ্চি নিব আপনারা ছোটদের সাইজে করলে 5 ইঞ্চি আর একেবারে বড়দের অ্যাডাল্ট সাইজে করলে 7 ইঞ্চি নেবেন এই তালুটা তো আমি সামনের দিকে কন্টিনিউ এটা স্টেপ বাই স্টেপ সেমভাবে করে নিয়েছি এই ঘরগুলা যেভাবে আছে ওইভাবে শুধু মাঝে এই ঘরগুলা বেড়েছে প্রতিটি গ্যাপে করে করে আমি এটা 6 ইঞ্চি করে নিয়েছি তালুটা আমি বরাবর 6 ইঞ্চি করে নিয়েছি তো এখন আমি পরে রোটি করব তো এখানে আমি এভাবে প্যাচ নিয়ে প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল কুশি করব এই একটি চেনের গ্যাপে একটি ডাবল কুশি তারপরে স্টেজে একটি ডাবল কুশি তো এভাবে আমি প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নেব প্রতিটি গ্যাপে একটি একটি ডাবল কুশি প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি আমি প্রতিটা স্টেজে একটি একটি ডাবল কুশি করেছি প্রতিটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করেছি তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি তো এখন আমি এখানে একটি চেনের গ্যাপ করব তারপরে প্রথম ঘরটি স্কিপ করব পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি তারপর আবার একটি চেনের গ্যাপ আবার একটি ঘর স্কিপ করব পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি আবার একটি চেনের গ্যাপ তারপরে একটি ঘর স্কিপ করব পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি একটি চেনের গ্যাপ একটি ঘর স্কিপ করব পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি একটি চেনের গ্যাপ একটি ঘর স্কিপ করব পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি একটা চেনের গ্যাপ একটি ঘর স্কিপ করব পরবর্তী স্টেজে একটি ডাবল কুশি একটি ঘর স্কিপ করেছি একটি চেন করেছি তারপর একটি ডাবল কুশি আবার একটি ঘর স্কিপ করেছি একটি চেন তারপর একটি ডাবল কুশি তো এভাবে কন্টিনিউ আমি পুরোটারও করে ফিরে আসব তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল কুশি করেছি একটি ঘর স্কিপ করেছি মাঝে একটি চেনের গ্যাপ করে তো এখন আমি এখানে দুটি ডাবল কুশি করব চেইন করব 1-2 চেন প্যাচ নিব এই পাশের গ্যাপের ঘরে এখানে আমি দুটি ডাবল কুশি মাঝখানে দুটি চেন আবার একই ঘরে দুটি ডাবল কুশি করে নিব করে নিয়েছি তারপর আবার দুটি চেন প্যাচ নিব 1-2 দুটি ঘর স্কিপ করব 3 নাম্বার গ্যাপে আমি আবার দুটি ডাবল কুশি করব মাঝখানে দুটি চেনের গ্যাপ আবার একই গ্যাপে দুটি ডাবল কুশি তারপর আবার দুটি চেন আবার প্যাচ নিব 1-2 দুটি ঘর স্কিপ করব 3 নাম্বার গ্যাপের ঘরে আমি
দুটি ডাবল ক্রোশে করব। দুটি ডাবল ক্রোশে করেছি, মাঝখানে দুটি চেইন, তারপরে একই ঘরে আবার দুটি ডাবল ক্রোশে। আবার দুটি চেইন, আবার প্যাচ দিব 1 2 দুটি করে স্কিপ করব, 3 নাম্বার গ্যাপের ঘরে দুটি ডাবল ক্রোশে, মাঝে দুটি চেইনের গ্যাপ, একই গ্যাপে আবার দুটি ডাবল ক্রোশে। তারপর আবার 1 2 দুটি চেইন, প্যাচ দিব 1 2 দুটি করে স্কিপ করব, 3 নাম্বার গ্যাপের ঘরে দুটি ডাবল ক্রোশে, মাঝখানে দুটি চেইনের গ্যাপ, একই গ্যাপে আবার দুটি ডাবল ক্রোশে। তো এভাবে আমি পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। আমি পুরোটারও সেমভাবে কন্টিনিউ করে নিয়েছি। তা এখন আমি একটি চেইন করে নিব। নেওয়ার পরে এখানে এই প্রথম স্টেজে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি, তারপরে স্টেজে আরেকটি সিঙ্গেল ক্রোশে, এ মাঝে গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর 1 2 3 তিনটি চেইন করে একই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপরে মাঝখানে দুটি চেইনের গ্যাপ, তারপরে এক দুটি ডাবল ক্রোশে। তারপরে দুটি চেইন 1 2 দুটি চেইন করে তার পরবর্তী গ্যাপে আমি আবারও সেম ভাবে দুটি ডাবল ক্রোশে করে নিব। দুটি চেইনের গ্যাপ, তারপরে একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে, আবার দুটি চেইন, তার পরবর্তী গ্যাপে দুটি ডাবল ক্রোশে, মাঝখানে দুটি চেইনের গ্যাপ, একই গ্যাপে আবার দুটি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেইন, তার পরবর্তী গ্যাপে আবার সেম ভাবে দুটি ডাবল ক্রোশে, মাঝখানে দুটি চেইন, আবার একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে। তো এভাবে আমি কন্টিনিউ পুরোটারও করে ফিরে আসব। তো আমি সেম ভাবে পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। তো এখন আমি এখানে আবারও আরেকটি একটি চেইন করে নিব, নিয়ে এখানে 1 2 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব, তারপরে এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, তারপরে 1 2 3 তিনটি চেইন করে তারপরে আবারও একই গ্যাপে আরেকটি ডাবল ক্রোশে, দুটি চেইন, তারপরে দুটি ডাবল ক্রোশে একই গ্যাপে, তারপর আবার 1 2 দুটি চেইন, তার পরবর্তী গ্যাপে আবার দুটি ডাবল ক্রোশে, দুটি চেইনের গ্যাপ, একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেইন, আবারও একইভাবে পরবর্তী গ্যাপে দুটি ডাবল ক্রোশে, দুটি চেইন, একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে, আবার দুটি চেইন, তার পরবর্তী গ্যাপে দুটি ডাবল ক্রোশে, তারপরে দুটি চেইন, আবার একই গ্যাপে দুটি ডাবল ক্রোশে। খুব সিম্পল ডিজাইন এটি, আপনারা খেয়াল করলে করতে পারবেন। তো আমি এভাবে পুরোটারও করে নিব, আর এভাবে আমি সেমভাবে সেম ডিজাইনে স্টেপ বাই স্টেপ সামনের দিকে কন্টিনিউ করে ফিরে আসব। আমি স্টেপ বাই স্টেপ সামনের দিকে সেমভাবে করে নিয়েছি। তো আমি সবগুলোরও সেমভাবে করে নিয়েছি, মাঝে দুটি দুটি চেইন, তারপর প্রতিটি গ্যাপে দুটি ডাবল ক্রোশে, মাঝখানে দুটি চেইনের গ্যাপ, আবার দুটি ডাবল ক্রোশে। এভাবে আমি
ফুরা সবগুলোরও এতটুকু পর্যন্ত করে নিয়েছি। তার পরবর্তী রোতে আমি শেষ রোতে আমি এখানে দুটি ডাবল কুশি, দুটি চেনের গ্যাপ, দুটি ডাবল কুশি, তারপরে একটি চেনের গ্যাপ, তারপরে দুটি ডাবল কুশি, তারপরে এই মাঝখানেও আমি একটি একটি চেনের গ্যাপ করেছি। আর এই গ্যাপগুলো তো আমি এগুলো তো আমি একটি একটি চেনের গ্যাপ করেছি। তো আপনারা চাইলে এটা যেভাবে আছে ওইভাবে দুটি দুটি দিয়েও করতে পারেন, বা আমি যেভাবে করেছি ওইভাবেও করতে পারেন। তো এখন আমি একটি চেন করে নিব। নেওয়ার পরে আমি এটা তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি, তারপরে এখানে আমি ওয়ান টু দুটি চেন করে নিয়েছি। নেওয়ার পরে পাশের স্টিচে আমি একটি ডাবল কুশি করে নিব, তারপরে একটি চেনের গ্যাপে একটি ডাবল কুশি, তার পরবর্তী স্টিচে আমি একটি ডাবল কুশি। তো এভাবে আমি প্রতিটা গ্যাপে একটি একটি ডাবল কুশি করব, প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি করব। খুব সহজ একটি ডিজাইন, আপনারা এটা পুরোটা ভিডিও না টেনে দেখবেন তাহলে একবারে ইজিভাবে এটা বুঝতে পারবেন। তো আমি এভাবে পুরোটা রো কন্টিনিউ করে যাব, প্রতিটি চেনের গ্যাপে একটি একটি ডাবল কুশি করব, প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল কুশি করব। তা আমি এভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি এখানে পুরোটারও সেমভাবে করে নিয়েছি। তো এটা আমি এখানে দুই নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি, তারপর ওয়ান টু আবার দুইটি চেন করে তারপরে স্টিচে একটি ডাবল কুশি, পরবর্তী স্টিচে একটি ডাবল কুশি, পরের স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে একটি ডাবল কুশি, তারপরে স্টিচে একটি ডাবল কুশি। তো এভাবে আমি প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল কুশি করে নিব। আপনারা চাইলে এখানে একটিও বর্ডার দিতে পারেন, দুটিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। যদি আপনারা কাজটা করার পরে এখানে মাথা দেওয়ার পরে এটা চারটা একটু ছোট বানা হয়, তাহলে আপনারা এখানে এই কাজটা করে সামনের দিকে একটি দুটি তিনটি রো করে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এই রোটি পুরোটা শেষ করে নিব এভাবে। তো আমি এই রোটো পুরোটা কন্টিনিউ করে নিয়েছি সেমভাবে। তো এটি আমি এখানে দুই নাম্বার চেনে প্রথমে যে দুটি চেন দিয়ে শুরু করেছি ওখানে দুই নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তারপরে আপনারা ডিজাইনের জন্য প্রতিটি স্টিচে একটি একটি এভাবে সিঙ্গেল কুশি করতে পারেন। আমি ওয়ান টু দুই তিন চার পাঁচ, পাঁচটি স্টিচে একটি 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 করে সিঙ্গেল কুশি করে নিয়েছি, তারপরে ছয় নাম্বার স্টিচে একটি সিঙ্গেল কুশি, তারপরে ওয়ান টু থ্রি তিনটি চেন করে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি, তারপর ওয়ান টু দুটি দুটি স্টিচ স্কিপ করে থ্রি নাম্বার তিন নাম্বার স্টিচে একটি সিঙ্গেল কুশি, তারপরে আবার একইভাবে পাঁচটি স্টিচে পাঁচটি সিঙ্গেল কুশি, ওয়ান
3 4 5 তারপর স্টেজে আবার আরেকটি সিঙ্গেল ক্রোশে করে 1 2 3 তিনটি চেইন করে তারপরে যেখান থেকে শুরু করেছি ওখানে একটি সিঙ্গেল ক্রোশে করে তারপর 1 2 দুটি স্কিপ দুটি স্টেজ স্কিপ করে 3 নাম্বার স্টেজে একটি সিঙ্গেল ক্রোশে তারপরে আবার একইভাবে ফার্স্টটি স্টেজে পাঁচটি সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপও করতে পারেন তারপরে আবার পরের স্টেজে 6 নম্বর স্টেজে আরেকটি সিঙ্গেল ক্রোশে তারপর 1 2 3 1 2 3 নম্বর স্টেজে একটি সিঙ্গেল ক্রোশে তো এভাবে 1 2 3 4 5 তো এভাবে আমি ফুরাটারও কন্টিনিউ করে নিব सेम भावे तो आमार वीडियो टी जो दे अपना दे भालो लागे प्लीज लाइक करबें कमेंट करबें शेयर करबें एवं सब्सक्राइब करे पाशे थाकबें आल्लाह हाफेज अस्सलामु आलैकुम।